আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সামনে শরীয়তপুর টু ঢাকা মহাসড়কের আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শরীয়তপুর সদর থেকে পদ্মা সেতুর গোল চত্বর পর্যন্ত প্রায় 27 কিলোমিটার রাস্তা। একই সড়ক কোথাও 12 ফিট, আবার কোথাও 20 ফিট। ময়লা আবর্জনা ধুলাময় পথ দিয়ে পাড়ি দিতে নাকচ যানবাহন এবং এ পথে চলাচলকারী লোকজন। মাঝে মধ্যে আবার দেখা মিলে বড় ধরনের সড়ক দুর্ঘটনা। পদ্মা সেতু চালু হওয়াতে এ রোডে বেড়েছে যানবাহনের চাপ, কিন্তু দুটি গাড়ি একসাথে পারাপার না করতে পেরে ক্ষিপ্ত গাড়ি চালকেরা। সকল বাধা পেরিয়ে ইতিমধ্যে শরীয়তপুর টু ঢাকা রোডের কার্পেটিং কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যার কারণে স্বস্তি পেয়েছে রাস্তায় চলাচলকারী লোকজন। যেসব জায়গা দিয়ে কার্পেটিং কাজ শেষ হয়েছে, সেসব জায়গা দিয়ে নিমিষেই গাড়ি চলাচল করতে পারে। শরীয়তপুর সদর থেকে কোটাপাড়া ব্রিজ পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তার কার্পেটিং কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। এদিকে শরীয়তপুর সদর থেকে প্রায় 3 কিলোমিটার উত্তরে ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে আছে কোটাপাড়ার প্রায় 40 থেকে 50 বছর আগের পুরানো ব্রিজটি। ঝুঁকিপূর্ণ ব্রিজ জেনেও বিকল্প রাস্তা না থাকায় এই ব্রিজ দিয়ে পারাপার হতে হচ্ছে প্রতিনিয়ত হাজার হাজার মালবাহী যানবাহন। শরীয়তপুর টু ঢাকা রোডের যেসব জায়গায় বাজার অথবা বসত বাড়িঘর রয়েছে, সেসব জায়গা দিয়ে ভূমি অধিগ্রহণের জটিলতার কারণে কাজ বন্ধ রাখা হয়েছে। শরীয়তপুরের 27 কিলোমিটার রাস্তাটি ফুল লেন করার জন্য 1,682 কোটি টাকা প্রকল্পে দুইজন ঠিকাদার নিয়োগ দেয় সড়ক ও জনপথ বিভাগ। প্রথম প্যাকেজে শরীয়তপুর সদর থেকে জাজিরা পর্যন্ত প্রায় 13 কিলোমিটার সড়কের কাজ চালিয়ে যাচ্ছেন সালেহ আহমদ কনস্ট্রাকশন। তবে ভূমি অধিগ্রহণের জটিলতা ও নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ার কারণে সঠিক সময়ে কাজ শেষ হওয়া নিয়ে আশঙ্কায় তারা। সব সংকট কাটিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সড়কের কাজ শেষ করার আশা কর্তৃপক্ষের। দিনের বেলায় রৌদ্রের তীব্রতা ও গাড়ি চলাচলের বাধা না সৃষ্টি হওয়ার স্বার্থে কার্পেটিংয়ের কাজ রাত্রে করে যাচ্ছেন শ্রমিকরা। শরীয়তপুর টু ঢাকা রুটটির কাজ এখন পর্যন্ত 30% কাজ শেষ হয়নি। এই রাস্তার কাজটি না শেষ হওয়ার কারণে ক্ষিপ্ত শরীয়তপুরবাসী। সুপ্রিয় বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য
সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইক করবেন এবং